মুর্শিদাবাদ জেলা জুড়ে রথযাত্রা উৎসবে মেতে উঠল জেলাবাসী। মঙ্গলবার রথযাত্রা, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রাচীন রথ পরিক্রমা চলছে। পুরীর পাশাপাশি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে রথযাত্রা উৎসবে সামিল হল জেলাবাসী। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে ইস্কনের রথযাত্রায় আপামর জেলাবাসী মেতে ওঠে। বহরমপুর শহর জুড়ে এই রথযাত্রা পরিক্রমা করে, ছোট থেকে বৃদ্ধ সকলেই মেতে ওঠে এই রথযাত্রায়। অন্যদিকে প্রায় শতাধিক বছরের পুরনো কান্দি জেমু রথতলায় রথযাত্রা, তবে এখানে জগন্নাথ, বলভদ্র, মাতা সুভদ্রা চাপেন না রথে, একমাত্র জগন্নাথ দেব রথে করে চেপে নগর পরিক্রমা করে। সমস্ত ধর্মের মানুষজন সামিল হন এই রথযাত্রা উৎসবে। রথযাত্রার উদ্বোধন করেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। 253 বছরের প্রাচীন নবাবের জেলা মুর্শিদাবাদের লালবাগের নসিপুর আখড়ার রথ এই রথযাত্রার মূল আকর্ষণ। রূপোর রথ, নবাবী আমলে হাতির পিঠে রূপোর রথে করে জগন্নাথ দেব যেতেন মাসির বাড়ি, অর্থাৎ জগৎ শেঠের বাড়ি। সেই সবই আজ ইতিহাস। 1168 বঙ্গাব্দে স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস এবং মনসরাম দাস ধর্মপ্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নসিপুরে এক আখড়া স্থাপন করেন এবং পরবর্তীতে রথযাত্রার সূচনা করেন। সেই প্রথা মেনে আজও আয়োজিত হচ্ছে প্রায় 253 বছরের প্রাচীন নসিপুর আখড়ার রথযাত্রা। অন্যদিকে প্রায় 200 বছর আগেই মুর্শিদাবাদের কান্দির তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু নীলাচলপুরীর আদলে কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরে রথযাত্রার প্রচলন করেছিলেন। দীর্ঘ 200 বছর ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী কান্দির এই রথ উৎসব পালন হয়ে আসছে, তবে সময়ের বিবর্তনে রথযাত্রা উৎসবে কিছুটা বদল এসেছে। আজকে জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে আমাদের জেমু রথতলার রথযাত্রার অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকে আমাদের দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান চলে আসছে। রথ কাঁদির বহু প্রাচীন উৎসবের মধ্যে এই রথ, এই জেমু বাজারের রথ একটা বিশেষ নাম করা রথ। এই রথকে কেন্দ্র করে এই এলাকার সমস্ত লোকজন খুব আনন্দ সহকারে এই রথের রথযাত্রাকে উদযাপন করে। আমার নাম সন্দীপ বড়াল। আগে কান্দির রাজবাড়ির সংলগ্ন জগদীশ সিংহর বাড়িতে রথের পর 8 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হতো গুন্ডিচা মন্দির, অর্থাৎ মাসির বাড়ি বানিয়ে। তবে সেই মন্দির ভগ্নদশায় থাকার কারণে কান্দির রাধাবল্লভ জিউর মন্দিরের একটি পৃথক ঘরকে এই 8 দিন অস্থায়ী গুন্ডিচা মন্দির হিসেবে সাজানো হয় এবং সেখানেই বর্তমানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ বিরাজ করে। কথিত আছে কান্দির এই রথ দেখার জন্য শুধু কান্দিবাসী নয়, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গরুর গাড়িতে করে লোক আসত এবং রথের রশিতে টান দিত। রথযাত্রাকে কেন্দ্র করে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্দির প্রাঙ্গণে মেলা বসে, বছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে সিংহ পরিবারে নেই রাজত্ব, নেই সেই জৌলুস, তবে কান্দি রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা উদযাপনের জৌলুস আজও কমেনি। মঙ্গলবার বিকেলে কান্দি রাধাবল্লভ জিউর মন্দির থেকে রথযাত্রার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিরা। গোটা কান্দি শহর জুড়ে এই রথ পরিক্রমা করে ভিড় জমান বহু সাধারণ মানুষ ও ভক্তরা। মুর্শিদাবাদ জেলাতে রথযাত্রায় মেতে উঠল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষজন। মুর্শিদাবাদ জেলার কাঁদি থেকে বহরমপুর, জঙ্গিপুর সর্বত্র এই রথযাত্রাতে সামিল হলেন আপামর বাঙালি এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, নিউজ 18, লোকাল।